পশ্চিমবঙ্গের বাজারে দ্রুত গতিতে আলুর দাম বেড়েই চলেছে বন্ধুরা। তো যারা যারা আলু ব্যবসা করো বা আলু চাষ করো, আলুর দাম 2022 জুন থেকে সেপ্টেম্বর অবধি আলুর দাম কত হতে পারে, আনুমানিক কতটা বাড়বে কতটা কমবে পুরো বলতে থাকবো। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই বছরে আলুর উৎপাদন কত হয়েছে আর আজকের বাজারে আলুর পাইকারি দাম কত আর বন্ড কত দামে বিক্রি হচ্ছে। ইউপির আলু আমদানির কারণে পশ্চিমবঙ্গের আলুর ডিমান্ড ক্রমশ কমে যাচ্ছিল গাইস। পশ্চিমবঙ্গে আলুর মধ্যে যে পরিমাণে এলামাটি আর রং ইউজ করা হয় তাতে গুণগত মান অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই জানো, চাষি ভাইরা হোক বা কোল্ড স্টোর মালিক, আলুর মধ্যে এলামাটি খুবই কম পরিমাণে ইউজ করতে বলা হচ্ছে, তাতে আলুর গুণগত মান আর উন্নত পরিমাণে আলু দেখতেও ভালো হবে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো হবে। যা জানা যাচ্ছে, ইউপি থেকে অধিক পরিমাণে আলু বেরিয়ে যাওয়ার কারণে ইউপিতে আমদানির পরিমাণ কম হবে আর তাতে পশ্চিমবঙ্গে আলু চাহিদা বাড়বে, আলুর দামও বাড়বে, চাষি ভাইদের খুবই উন্নত হবে আর ব্যবসায়ীদেরও লাভ হবে। আর এখন বর্তমানে আলুর বন্ডের দাম 820 টাকা আর হোলসেল ব্যবসা যারা করে 1150 টাকা, আর এই দামটা বেড়ে 1950-এও যেতে পারে। আর যেই বন্ধুরা ভাবছো স্ক্রিনে তো হিন্দি লেখা দেখাচ্ছে আর তুমি বলছো বাংলায়, তো বন্ধুরা এটা ইউপি নিউজ তাই এটা হিন্দিতে দেখাচ্ছে, কিন্তু বলছি আমি বাংলাতে।